আসসালামু আলাইকুম বন্ধুরা, রাসেল আহমেদ বলতেছি। তো আপনারা যারা যারা দীর্ঘ 2 বছরে অর্থাৎ 2019 সাল থেকে 2021 সাল পর্যন্ত চাকরি সার্কুলারে আবেদন করেছিলেন, সেই 56টি চাকরি সার্কুলারের মধ্যে আপনার আবেদনটি রয়েছে কিনা সেটা দেখার জন্য অনুরোধ রইল। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকলে আপনারা বুঝতে পারবেন যে আপনি যে চাকরি সার্কুলারটিতে আবেদন করছিলেন সেই চাকরি সার্কুলারটির পরীক্ষা কবে এবং কখন অনুষ্ঠিত হবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ভিডিওটি। তো ভিডিওটা শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন, এবং সকল প্রকার চাকরির খবরাখবর সবার আগে পেতে আমার বেল বাটনে ক্লিক করুন। তো ধন্যবাদ যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে 56টি চাকরির যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তার সময় শেষে তুলে ধরতেছি। এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে চাকরি সার্কুলারটি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বিবিএ এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ। পরীক্ষার তারিখ 27 আগস্ট ও 3 সেপ্টেম্বর 2021। প্রতিষ্ঠান কৃষি বিপণন অধিদপ্তর DAMB, পদের নাম বিভিন্ন পদ। পরীক্ষার তারিখ 8 ও 9 সেপ্টেম্বর 2021। প্রবেশপত্র দেখুন, প্রবেশপত্র ডাউনলোড করবেন এখানে http.dame.tutor.com। ভিডিও আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গেলে আপনারা সমস্ত লিঙ্ক পাবেন। তারপরে পদ্মা ওয়েল কোম্পানি লিমিটেড POCL এর বিভিন্ন পদে মৌখিক পরীক্ষার নতুন সময়সূচি। পরীক্ষার তারিখ 10 ও 11 সেপ্টেম্বর 2021। 3 নম্বর, যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন পদে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। পরীক্ষার তারিখ 4 সেপ্টেম্বর 2021। প্রবেশপত্র ডাউনলোড নোটিশ, প্রতিষ্ঠান সম্বলিত 8 ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, পদের নাম সিনিয়র অফিসার সাধারণ, ডাউনলোড শুরু 25 আগস্ট 2021, ডাউনলোড শেষ 15 সেপ্টেম্বর 2021। ডাউনলোড এটা দেখতে পারবেন, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড BWDOB এর বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ, তারিখ 20-21 আগস্ট 2021। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড PGCB এর বিভিন্ন পদের স্থগিত মৌখিক ও কম্পিউটারের পারদর্শিতা যাচাই পরীক্ষার সময়সূচি, তারিখ 11 থেকে 29 আগস্ট 2021। 22তম BCS বিশেষ পরীক্ষা 2020 এর তারিখ মৌখিক পরীক্ষার পূর্বনির্ধারিত পরীক্ষার তারিখ 31 আগস্ট ও 1 সেপ্টেম্বর 2021। দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক পদের মৌখিক পরীক্ষার সময়সূচি, তারিখ 22 আগস্ট 2022। 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2019 এর স্থগিত মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ, পরীক্ষার তারিখ 24 আগস্ট 1 সেপ্টেম্বর 2021। তারপরে পরিবেশ বন মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন সিনিয়র টেকনিশিয়ান পদের লিখিত পরীক্ষার সময়সূচি, পরীক্ষার তারিখ 6 সেপ্টেম্বর 2021। তো আপনাদের সামনে এই কয়টা পরীক্ষার নোটিশ তুলে ধরতেছি, বাকি যে নোটিশগুলো রয়েছে সেগুলো যদি আপনারা আমার চ্যানেলে পেতে চান তাহলে আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে আপনি আপনার চ্যানেলের সকল প্রকার সরি আপনি আপনার যে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন তার পরীক্ষা কবে তা দেখতে পারবেন। আমার ডিসক্রিপশনে vacancyb.com নামে একটা ওয়েবসাইট রয়েছে, সেখানে গিয়ে দেখতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি, সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।